বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইন অনুযায়ী আবারও জেলখানায় ফিরিয়ে দেয়া হবে কিনা তা নিয়ে চিন্তাভাবনা করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ'এর নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এই সময় খালেদা জিয়াকে বিদেশ যেতে না দেয়া নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে হাসান মাহমুদ বলেন, বিএনপির সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে মনে হচ্ছে খালেদা জিয়া আদালত কর্তৃক জামিন না পাওয়া সত্ত্বেও সরকার যে মহানুভবতা দেখিয়ে তাকে কারাগারে বাইরে রেখেছে সেটি মনে হয় ভুল হচ্ছে, এখন তা আবারও পুনর্বিবেচনা করতে হবে। বিএনপির সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক জামিন না পাওয়া সত্ত্বেও বা আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাকে যে মহানুভবতা দেখিয়ে কারাগারের বাইরে রাখা হয়েছে মনে হয় সেটি ভুল হচ্ছে আমাদের, এখন সেটি আবার পুনর্বিবেচনা করতে হবে। বেগম খালেদা জিয়া আসলে আইন অনুযায়ী আবার জেলখানায় তাকে ফিরিয়ে দেওয়া হবে কিনা সেটি একটু চিন্তাভাবনা করতে হবে।